আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য গোসলখানায় চলে আসছি, কারণ আমাদের কাছে অনেক ভাই এবং অনেক বোন প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নের উত্তরগুলি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল জানাই দিব। এবং অনেক ভাই বলে থাকে যে আপনি একটি প্র্যাকটিক্যাল ভিডিও বানান, এই বিষয়টা আমি বুঝতেছি না, তো এই বিষয়টি যদি একটি প্র্যাকটিক্যাল ভিডিও বানান তাহলে আমাদের খুব উপকার হয়। তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলি। সেই বিষয়টি হলো যে ছোট বাচ্চাদের, যারা ছোট বাচ্চা আছে, তো এই ছোট বাচ্চা যদি অনেকগুলো কাপড় হয়, আপনারা দেখবেন ছোট বাচ্চাদের ছোট ছোট কাপড় তো এগুলো অনেকগুলো হয়, তো এগুলো যদি পেশাব করে বা আপনার কাঁথা ব্যবহার করে তো এগুলোও তো অনেক হয়, তো এই সময় এই বাচ্চাদের কাপড়গুলো পাক পবিত্র যদি আপনি না করেন তাহলে দেখা গেছে বা পাক কীভাবে করতে হয়, অনেকগুলো যেহেতু কাপড়, আর যদি প্রত্যেকটার জন্য যদি আপনি তিনবার করে পানি ব্যবহার করেন, অর্থাৎ একটা আমি ধুইলাম, ধোয়ার পরে দেখা গেছে আবার তিনবার পানি পরিবর্তন করলাম, আবার আরেকটা কাপড় ধুইলাম, ছোট্ট একটা কাপড়, এরকম করে দেখা গেছে 10টা কাপড়ে যদি আমি 30 বার পানি পরিবর্তন করি তাহলে দেখা গেছে আমার এরকমভাবে আর আপনার মানে কষ্টকর হয়ে যায় ইসলামের হুকুমটা পালন করতে। তো এর জন্য আমি বলতেছি যে এত কষ্ট আপনাদেরকে করতে হবে না, আপনাদেরকে আমি কিছু সিস্টেম দেখাই দেবো। আরেকটা প্রশ্নের উত্তর হচ্ছে যে যদি যারা বস্তিতে থাকেন বা যাদের পানির খুব স্বল্পতা, পানির খুব অল্প, ওখানে তো এক বালতি পানি দিয়েই গোসল করতে হয়, কাপড় ধুইতে হয়, তো তারা কি করবেন, তো এই বিষয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ট্যাপের সামনে চলে এসেছি এবং বালতি রাখছি, যেহেতু আপনাদের ছোট বাচ্চাদের কাপড় পরিষ্কার করবেন। তো ছোট বাচ্চাদের কাপড় মনে করেন তিনটা কাপড়, মনে করেন এই একটা কাপড়, দুইটা কাপড়, তিনটা কাপড়, তো তিনটা কাপড় একসাথে কিভাবে পরিষ্কার করবো, ধরেন এই তিনটা কাপড়ই না পাক। আর একটা বিষয় হচ্ছে যদি না পাক যদি পেশাব করে তো এটা চিহ্ন থাকে না, বা যদি আপনার রাত্রে কোনো মণি লেগে থাকে, অর্থাৎ বীর্য লেগে থাকে, সেটা শুকিয়ে যায় যদি চিহ্ন না পান। আর যদি সরাসরি কোনো নাপাক থাকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি সরাসরি এখানে কোনো পায়খানা লেগে থাকে তাহলে সেটা আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর যদি পায়খানার দাগ থেকে যায়, যদি মনে করেন এই পায়খানার দাগ এরকমভাবে যদি কোনো দাগ থেকে যায়, দেখেন এই যে এখানে একটা দাগ রয়ে গেছে, তো এরকম যদি দাগ থেকে যায় তো এই দাগে আপনার কোনো সমস্যা হবে না, এটা পাক হয়ে যাবে আস্তে আস্তে। তো এরকমভাবে দেখা গেছে আপনার দাগ থাকাটা সমস্যা নেই। তো এইগুলো কাপড় যদি আমি যদি পাক করি, মূলত কাপড় পাক করার, যদি এটা একেবারে নাপাক হয় তাহলে এটা কিভাবে পাক করবেন, আর যদি এটা নাপাকে আগেই ধুয়ে নেন তাহলে তো মোটামুটি পাক হয়, এরপরে কিভাবে পাক করবেন। তো আপনারা যেহেতু এটা নাপাক কাপড় পাক করবেন, এর জন্য আগে যদি হাতা থাকে মহিলাদের তাহলে হাতাটা গুছিয়ে নেবেন, যেহেতু আপনাদের নাপাক পানি যাতে না ভরে। তো এরপর আমি ট্যাপ সারলাম, দেখেন পানি হয়েছে। তো এইটা প্রথমত আপনারা কিভাবে পাক করবেন, এই একটি কাপড়, তো একটি কাপড় যদি আমি এখানে দিয়ে দিই, তো দেখেন এখানে দিয়ে দেওয়ার পরে এটা পানি তারা ভিজে গেছে, এখন কিন্তু এটা নাপাক পানি। তো এই এখানে তিনটি, দুইটি একের পরে তিনটি নাপাক কাপড় আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে পানি একটু বেশি করে নেন, তো আমাদের পানি হয়ে গেছে। এরপরে আপনারা একটু মানে এরকম ভাবে ধুয়ে দেবেন, আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য এইভাবে দেখাইতেছি, তা আপনি ধোয়ার পরে এই পাশে এসে ধুবেন যাতে পানি যে আপনার গায়ে বা পায়ে না লাগে, যেহেতু না পাক পানি। তো এইটা এখানে দেখেন তিনটা কাপড় একসাথে ভিজে গেছে, তিনটা কাপড় একসাথে ভিজে গেছে, এটা কিন্তু নাপাক পানি, যেহেতু একবারে এখানে নাপাক ভরেছে, আমার হাতও কিন্তু এখানে নাপাক। তো এখানে আমার হাত কিভাবে পাক হবে, তো অনেকে প্রশ্ন করে স্যার যে আমি ট্যাপ ধরলাম, তো ট্যাপে এখানে আর কত রূপ পানি ভরো, বা ট্যাপে আপনাকে এইভাবে ভরলেও দেখা গেছে কিছু পানি যদি আপনি এইভাবে দেন তো ট্যাপটা এইভাবে এখানে পাক হয়ে গেল। তো এরপরে একটা কাপড় উঠাইলাম, এখন কিন্তু নাপাক, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন একটা কাপড় উঠানোর পরে এটাকে চিপলেন, এখানে চিপতে পারেন বা বাহিরে এইভাবে নিগড়িয়ে নিলেন, তো নিগড়াবেন কিভাবে, এরকমভাবে নিগড়াবেন, এতটুকু নিগড়াবেন যে এখন দেখেন পানি পড়ে না, পানি টপকায় না, এরকমভাবে নিগড়াবেন। তো এটা গেল আপনার
একবার নিগড়ে আনেন, অর্থাৎ এটা আপনি নিগড়িয়ে নিলেন, তো এটা নিগড়িয়ে আপনি এখানে রেখে দিলেন। এরপরে আপনি আবার এটা ধরেন, এটা ধরার পরে এটা আবার নিগড়িয়ে নিলেন। এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাদের হাতও তো যেহেতু নাপাক করে ধরেছে, হাতও পাক নাপাক হয়ে যায়, কিন্তু মাসাল হচ্ছে যে যখন নাকি কাপড়টা পাক হয়ে যায় ধোয়ার সাথে সাথে তখন হাতও পাক হয়ে যায়। তো দেখেন এটাকে নিগড়িয়ে নিলাম। তো এরপরে তৃতীয় নম্বরটা, এই যে তিনটা কাপড় একসাথে এক পানিতে নিগড়ানো হয়ে গেল, আপনি আরো দশটা কাপড় নিতে পারবেন বা আরো বেশি নিতে পারবেন, আপনার প্রয়োজন পানি বেশি আপনার যদি মনে হয়। তো দেখা গেছে এরপরে এবার এটা আপনি ফেলে দিলেন, এবার এটা ফেলে দিলেন, এইদিকে কাপড়ে যাতে না লাগে এরকম জায়গায় ফেললেন। আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখাইতেছি। ফেলার পরে আপনারা পানি ছাড়লেন, পানি ছাড়ার পরে আবার তিনটা কাপড় আপনি ধুয়ে দিলেন একসাথে। তো ধোয়ার পরে অনুরূপভাবে আবার এরকমভাবে একটু হালকাভাবে খুঁচা দিয়ে এটাকে আবার নিগড়াবেন, অর্থাৎ এটাকে এরকমভাবে চিপড়িয়ে নিলেন। তো এরকমভাবে আপনারা তিনবার করবেন, আশা করি বুঝে গেছেন। প্রথমভাবে যেভাবে দেখেছি এইভাবেই তিনবার করবেন। এটা একটা সিস্টেম, আরেকটা সিস্টেম হতে পারে, আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন এটা একটা নাপাক কাপড়, এটাকে যদি আপনার পানি কম হয় তাহলে এটাকে শুধু এভাবে ধরলেন, এটা নাপাক কাপড়ের মধ্যে ধরলেন। দেখেন যখন নাকি পানি টপকানো শুরু হয়ে গেছে, অর্থাৎ এটা এরকম পরিমাণ ভিজে গেছে যে পানি টপকাইতেছে, তো এরকম পরিমাণ যদি ভিজে যায় তাহলে এটাকে আপনি চিপড়ান। চিপড়ানোর পরে ভালো করে চিপড়ানোর পরে আবার একটু ট্যাপ থেকে পানি নেন, হালকা পানি নেন। দেখেন ট্যাপ থেকে পানি নেওয়ার পরে এটা আবার দেখেন পানি টপকাইতেছে, তো এটা আবার ভালো করে চিপড়ান। এরকমভাবে দেখেন এটা চিপ দেওয়ার কারণে এটা আবার সুগন্ধর মতন হয়ে গেছে। এরপরে আবার এটাকে ভিজাল হালকাভাবে হালকা পানি দিয়ে, টপকাইতেছে। তো এখন যদি চিপবে তো এটা আপনার পাক হয়ে গেছে। এখনও অনেকে প্রশ্ন করে থাকে যে অনেক কাপড় দেখা গেছে, তো অনেক কাপড় এটা সে সামলাইতে পারে না, এত কাপড় কীভাবে বা বড় বড় কাঁথা একসাথে কীভাবে। তো এরকম তিনটা কাপড় আপনি যদি এখান থেকে নেন, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিনটা কাপড় নেওয়ার পরে এখান থেকে কিছু পানি, অর্থাৎ আপনি নতুন পানি নেন, নতুন পানি দিয়ে এই শুকনো, মানে কেন এই কাপড়গুলো শুকনো কাপড়, এই শুকনো কাপড়গুলোকে ভিজালেন। ভিজানোর পরে এরকমভাবে ভিজালেন যে এই কাপড়গুলো ভিজে গেছে। এরপর আপনি দেখা গেছে যদি বড় কাপড় হয়, কোনো কাঁথা হয়, তো আপনি এটাকে ভালো করে চিপ দিলেন, অর্থাৎ পাড়া দিয়ে এটাকে এমনভাবে চিপড়ালেন। দেখেন এমনভাবে চিপড়ালেন যে এটা দিলে পানি টপকায় না, অর্থাৎ এখান থেকে ভালো করে চিপ দিয়ে নিলেন পা দিয়ে, যদি হাত দ্বারা সম্ভব না হয়। তো এটা এরকমভাবে টপকায় নিলেন, তো আমি একবার পানি দিচ্ছি এবং এটা কি করছি পাড়া দিয়ে চিপড়ে নিচ্ছি। আবার দ্রুতবার পানি দেন, দ্বিতীয়বার পানি দিয়ে এটা যেহেতু আবার শুকনো, এটা দেখেন পানি খেয়ে ফেলবে, এটাকে আবার ভিজিয়ে নেন। ভিজানোর পরে আবার এটাকে চাপ দেন, চাপ দেওয়ার পরে দেখেন এখন এটা আবার শুকনো শুকনো হয়ে গেছে। তো এটাকে আবার এরকমভাবে অনুরূপভাবে ভিজিয়ে দেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি আপনারা যথেষ্ট পরিমাণ পানি নিয়ে নেবেন যাতে পানি টপকা। তো এরকমভাবে তিনবার আপনি করার পরে লাস্টে আপনি বালতিতে ধুইতেও পারেন, না ধুলেও আপনার এই কাপড়টা পাক হয়ে যাবে। তবে আপনি বালতিতে ধুয়ে নিলে ভালো। আর আপনার পাক না পাকের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে মনে যদি আপনার বলে যে এই কাপড়টা পাক হয়ে গেছে মোটামুটি, তাহলে আপনার এই কাপড়টা পাক। আর যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, যে অনেকে বলে যে হুজুর ধোয়ার পরে মনে হয় যে এই কাপড়টা না পাক না পাক, তারপরে আপনি আরেকবার ধুয়ে নিলেন যদি পানি থাকে। আর যদি পানি না থাকে, মনে করেন এক বালতি পানিতে, তো সাপোজ এটা মনে করেন নাপাক, ওই নিয়মটা এখন এতটুক পানি আপনার গোসলের উপরে বাকি থাকে, অর্থাৎ বালতিতে একটু পানি বাকি আছে, এইটুক পানি দ্বারা আপনি কিভাবে একটা কাপড় তিনবার ধুবেন, এইটুক পানি দ্বারা কাপড় পাক কিভাবে করবেন, তিনবার ধুইতেও পারবেন না,
বা পাক করতে পারবেন। তো এটা সিস্টেমটা হচ্ছে আপনার এই কাপড়টা যখন নাকি নাপাক থাকে, তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আপনি উঠিয়ে এটা হালকাভাবে পানি দিলেন, তো এটা এরকম পরিমাণ পানি দিলেন যে পানিটা যাতে টপকায়। পানি দেওয়ার কারণে দেখেন টপকাইতেছে, তো একবার এইভাবে নিগড়া নিলেন। পানি কিন্তু আপনার এখন তুমি রয়ে গেছে অল্প পানি, পুরো বাড়িটাকে চেঞ্জ করতে হইতেছে না। এরপরে দিলেন আরেকবার, যদি আপনার পানি অল্প হয় দুবার ধোয়া হয়ে গেছে, এরপরে এই পানিটা তো পাক হয়ে গেছে, এই পানিটার মধ্যে যদি ধন, তো এই পানিটার মধ্যে আপনি এইভাবে ধুয়ে নিলেন, খুলিয়ে খোলায় ভালো করে ধুয়ে নিলেন। তো যেহেতু পাক হয়ে গেছে, তো এখন দেখেন এটা এখানে শুকনো হয়ে গেছে, এটা পাক হয়ে গেছে, আর এটা শুকানোর সাথে সাথে আমার হাতটাও পাক হয়ে গেছে। আর এরপরে বিষয়টি হলো যে এইখানে যে পানিটা আছে, তো এটা আপনি আস্তে করে হিতে মনে সুদ ফেলে দিলেন। আর যদি আপনার যদি তারপরে ভালো না লাগে, তাহলে আপনি হাতটা ট্যাপে দিয়ে ধুয়ে ট্যাপটাকে ধুয়ে এবং বালতিটাকে আপনি হালকা রাখে ধুয়ে নিলেন, যদিও বালতিটা কিন্তু পাক। অনেকে প্রশ্ন করে যে বালতিটা যেহেতু ধুয়েছি বালতিটা তো নাপাক হয়ে গেছে, তো বালতিটাকে আবার তিনবার ধুইতে হবে। আবার বালতিটা যদি আপনি তিনবার ধন, তাহলে আবার পুনরায় বালতিটা দেখেন তিনবার ধোয়ার পরেও কিন্তু পানি থেকে যাবে, কিছু পানি এখান দিয়ে লেগে থেকে যাবে। তাহলে মাসালা আসে যে পুরো বালতিটাকে শুকাতে হবে, এভাবে রেখে দিয়ে শুকাতে হবে। তা আপনি এভাবে রেখে দিয়ে কতক্ষণ বলে শুকাবেন, একটা কাপড় কতক্ষণ বলে পাক করবেন, নাকি নামাজ পড়বেন না পাক করবেন, এটা সম্ভব না। এর জন্য এইভাবে আপনারা পাক করতে পারেন। আরও যদি কোনো কিছু জানার থাকে, তাহলে দেখা গেছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ওখানে জিজ্ঞেস করতে পারেন যে এটা কীভাবে করবো, এটা কীভাবে করবো। আশা করি সঠিক নির্দেশনা দেওয়া হবে, ওইভাবে জানিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে বা পরবর্তীতে এরকমভাবে প্র্যাকটিক্যাল কোনো ভিডিও চাইলে বা পেতে চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়াখির দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।